কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জর থাইংকালি বনবিটুর অধীনে তেলহোলা নামক জায়গাত গত শনিবার তুন বন বিভাগের বিভিন্ন বাগানত বন্য হাতি দেখা যায় বলে জানাই থাইংকালি বিট কর্মকর্তা হলে। আর লোকালয়ত নাকি হঠাৎ করে বন্য হাতির ফাল লামিয়ায়ুনি জনমনে দেখা গেই আতঙ্ক। মানুষজনও লাডে চলাফেরা করতে সংকোচবোধ করে। এইসব জায়গা দিয়ে চলাফেরা করে মানুষজন আছে আতঙ্ক। মূলত 2017 সালত 11 লাখের বেশি রোহিঙ্গারে আশ্রয় দিতে যাইরে কক্সবাজারের উখিয়ার বনভূমি প্রায় উজাড় হয়ে গিয়ে, যার ফলে এডে সরণ্যে থাকন্যে বন্য প্রাণীর চলাচলের জায়গা এবং হানার সংকুলান নোয়ার, যার কারণে উখিয়ার বিভিন্ন জায়গা দেখি সরাই ছিড়ে ফজি এসব বন্য হাতি সয় বন্য প্রাণী হল। সম্প্রতি উখিয়ার ফারে এলাহার ন্যায্যে নতুন নতুন বন বিভাগের যে বাগানগুড়িটি এই বাগানে ন্যায্যে এসব বন্য হাতি সহ অন্যান্য প্রাণীর আনাগোনা বাড়ি গিয়ে। সি প্লাস চট্টগ্রাম।